সকাল সকাল বসে পড়েছি, যাও ভাত, যাও ভাত আর সঙ্গে আলুর দম, অসম্ভব সুন্দর। যাও ভাত মানেটা কি তোমাদের বলি। আর হ্যাঁ, এই যাও ভাত রান্না হয়েছে, আগে মানেটা বললি তারপর বলছি। যাও ভাতটা হচ্ছে ধান ভাঙার পরে যে চালগুলো ভেঙে যায় ওইগুলোকে বলে খুদ, আর ওই খুদ ভাত খুদটাকে রান্না করলে বলে যাও ভাত। তো সেই যাও ভাতটা, এটা হয়েছে আতপ চালের যাও ভাত আর সঙ্গে আলুর দম, জাস্ট অসাধারণ হয়েছে, খাওয়া শুরু করে দিয়েছি আমি অলরেডি। ভাবতে একটা বড় কথা বললো কি তোমাদের, এটা যে রান্না করেছি সম্পূর্ণ রেসিপিটা আছে আমার ফেসবুক পেজে, মাই লাইফ সুদীপ ব্লগে, গিয়ে ফেসবুক পেজটা দেখো, অবশ্যই ভালো লাগবে। দারুণ একটা রেসিপি করার চেষ্টা করেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো যাও ফেসবুক পেজটা গিয়ে সবাই ফলো টলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব নয় সরি, ফলো করে নাও আর শেয়ার করে দাও। আর যাওয়ের সঙ্গে আলুর দম জাস্ট অসাধারণ হয়েছে। রাকেশ খাবে না, কিন্তু ক্যামেরা করতে করতে রাকেশের একটু মুখ থেকে জল চলে আসছে, আমি দেখতে পাচ্ছি, বলছি না। তো খাওয়া দাওয়া করে নিই, তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়ে পড়েছি, যাবো। আর বিশেষ করে দেখতে পাচ্ছি চুল টুলের অবস্থা খারাপ, আর দু একদিনের ভেতরে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাব, কি করব, সব কিছু জানতে পারবে, জানাবো, দেখাবো একটা দারুণ জায়গায় উইথ ফ্যামিলি। তো যাওয়ার চেষ্টা করছি, কী হয় দেখা যাক, এখনও ঠিক বলতে পারছি না। তো সেই জন্য চুল টুল একটু কাটতে হবে, বুঝতে পারছি। এখন চুলের অবস্থা একদম খারাপ, দাড়ি টাড়ি একদম যাচ্ছাতা হয়ে গেছে, তোমরা অনেক কমেন্ট করেছো দাদা দাড়ি কাটছো না কেন। তো যাক, দাড়ি টাড়ি কাটবো। তো চলো দেখতে থাকো সারাদিন কি হয় না হয়, তো পাশে থেকো সাথে থেকো। দাড়িটা কাটতে এসে এতটাই সময় লাগলো, দাড়িটা না শুধু চুলটাও কেটেছি, শুধু দাড়ি কাটিনি। আর বিশেষ করে চুলটা অনেক বড় হয়ে গেছিলো, আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছিলো। তো চুল দাড়ি কাটা হয়ে গেছে, এতক্ষণ ধরে চুল দাড়ি কাটা হলো, এবার রাকেশ কাটছে, তারপরে বাড়ি যাবো আমরা সবাই। অনেকটা প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগে গেল, যাই না ভিডিও কখন এডিট করবো পোস্ট করবো, তবে তাড়াহুড়ো করে যাই, বাড়ি গিয়ে কথা হবে। আর নতুন বছর আসছে, তার জন্য আমিও একটু আসছে না, অলরেডি ভিডিওটা যখন তোমরা দেখবে চলেই এসছে। তো নতুন বছরে অনেক অনেক শুভকামনা সবার জন্য থাকলো, আর 2023 যেন সবার জীবনে নতুনভাবে খুশির হাওয়া বয়ে আনে। তো ফাইনালি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, রাকেশবাবু আমাদের সাইকেল চালাচ্ছেন, আমি বসছি। রাকেশবাবু আজকে তোমার জন্য কিন্তু দেরি হলো না, হলো তোমার দাদার জন্য, ঠিক কি না বলো? দেরি তোমার জন্য, আমার জন্য দেরি হয়নি, এই দেখতে পাচ্ছ হরেন আছে পেছনে। তো তোমার যে নিউ স্টাইল কাটিং, না নিউ স্টাইল নয় আর, তুমি এরকম আগে অসম্মান করছো স্যার। স্নান করে চলে এসেছি একদম, বাড়ি পৌঁছে আগে তাড়াহুড়ো করে স্নান করেছি, কেন ভিডিও এডিট করতে হবে। আর ওদিকে মাকে বলেছি মা খাবার বেড়ে ফেলো, তো আমি খেতে যাবো, দেরি আর করবো না, কথা বলবো না বেশি। চলো এখান থেকে চেয়ারটা নিয়ে নিই, আর এখানে লাইটটা দিতে হবে, লাইটটা জ্বালিয়ে দিয়েছি, খেয়ে নে খাবো, খিদাও পেয়েছে, কাজও আছে। খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ আজকে দুপুরের মেনুতে হয়েছে ভাত, আলু আর কুঁদরি ভাজা, মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে টক, আর সকালের একটু আলুর দম আছে, আর আজকে মাছটা বাবা ধরেছে পুকুরে জাল ফেলে, লাইলন টিকা, লাইলন টিকা তো বাবা, তো সেই লাইলন টিকা দিয়ে মিষ্টি টক। তো চলো খাওয়া দাওয়া করে নি, আজকে একদমই কথা বলার সময় নেই।